হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা নিয়ে চলে গেলেন তার নিজের আপন বোন ভগ্নিপতির বাসায় নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের হযরত ওমর ফারুকের কানের মধ্যে কি যেন একটা মন্ত্রের আওয়াজ ভেসে আসছে জোরে কোন আল্লাহু আকবার হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল আমি ওমর বহু মন্ত্র শুনেছি বহু তন্ত্র শুনেছি কিন্তু এই মুহূর্তেই মাত্র আমার কানে যে মন্ত্রের আওয়াজ ভেসে আসছে আমি ওমর আমার জিন্দেগিতে এমন সুন্দর আওয়াজের মন্ত্র কোনোদিন শুনি নাই সেই মন্ত্রটা আছেন সেই মন্ত্র কিসের ভিতরে আছে কোরআনি মন্ত্রের জাদু আছে না নাই এই কোরআনের কাছে যে ধরনা দেয় এই কোরআন এমন এক পরশ পাথর এর কাছে ধরনা দিলে যদি সে জিরো থাকে আমি আগে বলেছি তাকে আল্লাহ হিরো বানায় আমার বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কানের ভিতরে সুন্দর আওয়াজ ভেসে আসছে ঘর থেকে সুন্দর আওয়াজ তেনাতেন আওয়াজ ভেসে আসছে তেনাওয়াত আসছে আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سندر সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুকের মন এমনিতেই গলে গেছে হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তার বোনের বাসার ভিতরে প্রবেশ করেছে লিজা তরবারি নিয়ে লক্ষ্য করুন লিজা তরবারি নিয়ে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন আমার বোন ও খাত্তাবের মেয়ে আমার বোন আমার ভগ্নিপতি আমি এই মাত্র একটা আওয়াজ শুনেছিলাম একটা মন্ত্র একটা তেলাওয়াতের আওয়াজ শুনেছি তোমরা সত্যি করে বলো তো দেখি ওই তেলাওয়াতের আওয়াজ কিসের আওয়াজ বোন ডাক দিয়ে কয় এই যে দেখো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছিলাম জোরে কান আল্লাহু আকবার হযরত ওমরের বোন আর হযরত ওমরের ভগ্নিপতি দুইজন হলো ফাতিমা বিনতে খাত্তাব আর সাইদ ইবনে জায়েদ তিনি হলো হযরত ওমরের বোনাই অর্থাৎ ভগ্নিপতি দুইজন হলো ছাত্র আর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষক আর দুইজন ছাত্র তাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন সুন্দর করে জোরে কান সুবহানাল্লাহ এখন তেলাওয়াত করছেন পড়াচ্ছেন আর তারা করছেন এখন এই আওয়াজটা বাইরে যাবে কিনা বাইরে গেছে হযরত ওমর ফারুক তার কানে আসছে হযরত ওমর বলছেন তোমরা কি থেকে তেলাওয়াত করছিলে তারা সত্যি বললেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছেন হযরত ওমর ফারুক বললেন এই কোরআন তো শুনেছি মুহাম্মদ তেলাওয়াত করেন এই কোরআন তো দেখি মুহাম্মাদের কাছে থাকে এই কোরআন তো দেখি মুহাম্মদ এর থেকে তন্ত্র মন্ত্র বলে মানুষের কাছে নতুন ধর্ম প্রচার করছে তাহলে তোমরা কি মুহাম্মাদের দরবারের লোক হয়ে গেছো নাকি মুহাম্মাদের মরিদ হয়ে গেছে নাকি মরিদ হয় না বিভিন্ন দরগায় দুর্গায় হযরত ওমর ফারুক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর সাঈদ ইবনে জায়েদ দুইজনে বললেন হ্যাঁ আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম সেই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমরা তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি জোরে কান আল্লাহু আকবার আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওমর ফারুক লিজা তরবারি নিয়ে তরবারির উল্টা ফিট দিয়ে তার ভগ্নিপতি বোন